দর্শক, রাজধানীর প্রধান সড়কগুলো ফাঁকা থাকলেও অলিগলিতে রয়েছে মানুষের ভিড়। এই মুহূর্তে ধানমন্ডি সায়েন্স ল্যাবে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আপেল, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে পাড়া মহল্লার মানুষের এক ধরনের লুকোচুরি খেলা চলছে। করোনার প্রতিদিন এত মানুষের মৃত্যুর সংক্রমণ বাড়ার পরও নির্দেশনা মানার ব্যাপারে অনীহা কেন? করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউনের আজ দ্বিতীয় দিন। আপনি যেটি বললেন যে প্রশাসনের সাথে জনগণের যে লুকোচুরি খেলা পাড়া মহল্লায়, আমি প্রধান প্রধান সড়কগুলো ঘুরে দেখেছি, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছেন, পাশাপাশি যারা অপ্রয়োজনে যারা বেরোচ্ছেন তাদেরকে জরিমানা করছেন। তবে সবচেয়ে বড় যেটি চ্যালেঞ্জ আপনি যেটি বললেন কিছুক্ষণ আগেই, যে পাড়া মহল্লার চিত্র, পাড়া মহলে আসলে লকডাউন বাস্তবায়নটা অনেকটাই কঠিন। কেননা আমি এরই মধ্যে বিভিন্ন অলিগলিতে ঘুরে দেখেছি, যখনই প্রশাসনের লোক যখন এই গলিগুলিতে যখন আসে তখন তারা আসলে সটকে পড়ে, আবার তারা যখন চলে যায় তখন আবার নতুন করে আবার তারা আগের জায়গায় আসে, কেউ আড্ডা দিচ্ছে, কেউ চা খাচ্ছে। তবে আপনাকে বলে রাখি যে আজকে তুলনামূলকভাবে মানুষের উপস্থিতি কিছুটা কম। জানেন সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে, গুড়িগুড়ি বৃষ্টি হওয়ার কারণে মানুষের উপস্থিতি কিছুটা কম, তারপরও যারা বের হচ্ছেন তাদেরকে জরিমানা করা হচ্ছে। আমি এখন আসলে র্যাবের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন এখানে, তার সাথে কথা বলবো যে আজকের চিত্রটা আপনার কাছে জানতে চাচ্ছি কেমন, আর মানুষের উপস্থিতি আপনি কেমন দেখছেন বাইরে? জি, ধন্যবাদ আপনাকে। যে আমরা নগরের বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই আমাদের অভিযান অব্যাহত আছে, যে সকাল থেকে আজকে বিশেষত জুমার দিন শুক্রবার এবং সকাল থেকেই বৃষ্টি হচ্ছিলো, তো স্বভাবতেই আজকে জনসাধারণ উপস্থিতি ছিল অন্যান্য দিনের তুলনায় অনেক কম। তো সকাল থেকে আমরা নগরের বিভিন্ন পয়েন্টে যেটা দেখেছি যে জরুরি প্রয়োজন ব্যতীত খুব কম লোকজনই বের হয়েছে, যারা বের হয়েছে একান্ত প্রয়োজনে। তো আমরা যারা বের হয়েছেন তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদের করেছি যে আপনারা কেন বের হয়েছেন বা কী কাজে বের হয়েছেন। তো জনসাধারণকে যেটা দেখা গেল, অনেকে যারা হসপিটালের জরুরি কাজে কি হসপিটাল যাচ্ছেন বা কাউকে রোগী নিয়ে যাচ্ছেন, এবং কেউ গণমাধ্যম কর্মী ছিল বা কেউ গার্মেন্টসে যাচ্ছে যেহেতু আমাদের গার্মেন্টস খোলা, কেউ পণ্য পরিবহনের সাথে জড়িত। তো আমরা সবাইকে জিজ্ঞাসাবাদ করার আওতায় নিয়ে এসেছি যে কেন বের হয়েছেন, এবং জরুরি প্রয়োজন ব্যতীত যাতে কেউই বের না হয়, এবং আমাদের সরকারের যে নিষিদ্ধ, আমাদের যে সরকারের যে ইয়া ছিল, আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার যে ব্যাপারগুলো, মাস্ক পরিধান করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা, সেটাও আমরা জনসাধারণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি যেন জরুরি প্রয়োজন ব্যতীত কেউই ঘর থেকে বের না হয়, এবং সরকারের নিষিদ্ধ লকডাউন সফল করতে সবার সহযোগিতা চাওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে। আসলে যে বিধিনিষেধগুলো রয়েছে কঠোর লকডাউনে, তার মধ্যে একটি হচ্ছে যে 5টার মধ্যে নিত্য প্রয়োজনীয় যে দোকানপাটগুলো রয়েছে এবং কাঁচা বাজার বন্ধ থাকবে। আমি বেশ কয়েকটি পাড়ামলে ঘুরে দেখেছি সেটি আসলে বাস্তবায়িত হয়েছে, অনেকে 5টার মধ্যেই দোকানপাট বন্ধ করে দিয়েছে। তবে এখন যেটি চ্যালেঞ্জ হচ্ছে যে মানুষের যে উপস্থিতি অপ্রয়োজনে বের হওয়া, সেটি আসলে নিয়ন্ত্রণ করা গেলে অনেকটাই আসলে কঠোর লকডাউনের যে চিন্তাভাবনা করা হচ্ছে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সেটি আসলে বাস্তবায়িত হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আপেল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার।